আসার পরে বা আগে তার কান নাক এগুলো কেটে কেটে হাত সব আলাদা করে ফেলত, জিদুলাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং শুধু তাই নয়, সহিহ মুসলিমের হাদিস আপনারা অনেকেই জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করো, এমনকি তোমরা যদি কাউকে হত্যা করার প্রয়োজন হয়, বিচারিকভাবে কারোর মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হলো অথবা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে হত্যা করার প্রয়োজন হলো, এরকমও যদি হয় সেক্ষেত্রেও যাকে তুমি হত্যা করে ফেলবে সেই লোকটার প্রতি হত্যা করার ক্ষেত্রেও অনুগ্রহ দেখাবে, অর্থাৎ যত কম কষ্ট দিয়ে সম্ভব তাকে শেষ করবে। এ হাদিস থেকে কি বোঝা যায়? আপনি কাফেরকে হত্যা করতে হলে সেখানে পর্যন্ত বিনম্রতা অবলম্বন করতে হবে, সেখানে পর্যন্ত রুক্ষতা দেখাতে পারবেন না, জেদ উড়াতে পারবেন না, সেখানে আপনি জেদের চোটে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আর একজনের গোষ্ঠী উদ্ধার করতেছেন, এই ইসলাম আপনাকে কে শিখিয়েছে? ভাইরা আমার, এক শ্রেণী মানুষ আছি আমরা যারা ইসলাম প্রচারের নামে সোশ্যাল মিডিয়াতে ইসলামকে দুর্নাম করছি, ইসলামের কল্যাণ করার নামে ইসলামের ক্ষতি করছি। আল্লাহর ওয়াস্তে ওলামা একরামকে দেখুন, তারা কিভাবে দিনকে প্রেজেন্ট করছেন। আমাদের অনেক ভাইরা আছেন দিনের পথে অগ্রসর হওয়ার পরে তাদের আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বেড়েছে। এই বাড়ার কারণে সে ভালোবাসা থেকেই তারা অনেক সময় এই ধরনের আচরণ করেন। আমাকে একবার একজন ভদ্রলোক যে কোনো একটা স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্মকর্তা, তার গাড়িতে যাচ্ছিলাম, তিনি আমাকে বললেন যে হুজুর আপনাদের ব্যবহার এত খারাপ কেন? তাই বললাম কেন কী সমস্যা বলো? যে ফেসবুক দেখেন না আপনি, এত নোংরা ভাষায় আক্রমণ এবং স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস, একে অন্যকে বাজে তকমা দিয়ে কথাবার্তা বলা, এগুলো তো আপনাদের থেকে আমরা আশা করি না। ইসলাম তো এগুলো কথা বলে না, ইসলাম তো কোমলতার কথা বলে, বিনম্রতার কথা বলে, ইদফা বিল্লাতি হিয়া আহসান। কোথায় সে আয়াতের উপর আমল? খণ্ডন করতে হবে, প্রতিহত করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, কিন্তু আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম সুন্দর উপায়ে প্রতিহত করতে হবে। কোথায় সে সর্বোত্তম সুন্দর উপায়? ভাইরা আমার, এই বিষয়গুলো আজ আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য কোমলতার গুণের কোনো বিকল্প নাই। আমরা যারা মনে করি যে কোমলতা মানে হলো উপরের একটা বিনয়ের ভাব প্রকাশ করা, সেটা আরেকটা ভুল। কোমলতা মানে কিন্তু উপর দিয়ে ভেঙে পড়া না, কোমলতা মন থেকে আসে, ভেতর থেকে আসে। আপনার যদি ভেতর থেকে কোমলতা থাকে, বিনম্রতা থাকে, বিনয় থাকে, নিজেকে ছোট মনে করেন, নিজেকে হেয় মনে করেন, নিজেকে তুচ্ছ মনে করেন, অন্যকে ভালো মনে করেন, অথবা অন্যের ত্রুটির ক্ষেত্রে ওজর তালাশ করেন, আপনার এই কোমলতাটা ভেতরে থাকবে, বাহিরে সেটা প্রকাশ পাবে। অনেক সময় আজকাল আমরা বিনয় এবং কোমলতার ভান ধরি, ভেগ ধারণ করি, উপর দিয়ে আমরা জাহির করি, অথচ ভেতর থেকে আমার মধ্যে রুক্ষতা আছে, আমার ভিতরে ভয়ঙ্কর রকমের ঘৃণাবোধ আছে এবং ভয়ঙ্কর রকমের কঠোরতা, শত্রুতা, বিদ্বেষ আমরা লালন করি এবং নিজেদের বিরুদ্ধে নিজেরা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুঃস্বভাব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আপনারা একটু লক্ষ্য করেন, তিনি যারা দাওয়াতের কাজ করেন বা যারা দায়িত্বশীল তাদের সম্পর্কে যে শব্দ ব্যবহার করেছেন, আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে রাখাল। রাখাল শব্দটি কেন ব্যবহার করলেন? রাখাল শব্দ বলে দায়িত্বশীল বুঝিয়েছেন তিনি, রাখালের দায়িত্ব তার যে সমস্ত পশু পাখি দেখা তার জিম্মাতে আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা। তো দায়িত্ব বোঝানোর জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক কিছু বলতে পারতেন। পশু পাখির দায়িত্বশীল যে ব্যক্তি রাখাল তার কথা কেন বললেন? এ সম্পর্কে অনেক ওলামায়ে কেরাম বলেন যে এটার এই কারণ হলো রাখালের কাজটা খুব জটিল, বিশেষ করে আরবে ছাগলের পাল এগুলো রাখালরা বেশিরভাগ দেখাশোনা করতেন এবং আম্বিয়া আলাইহিসসালাম ছাগল লালন পালন করেছেন। ছাগলের রাখালি যে ব্যক্তি করে তার কাজটা কত কঠিন দেখেন, গলায় রশি আছে, ছাগলকে আপনি জানবেন যেদিকে সে উল্টা দিকে যাবে, তার পদ্ধতি হলো, তার তরিকাটাই হলো আপনি যেদিকে যাবেন তাকে তার উল্টা দিকে যেতে হবে, আপনি টানবেন ডানে সে যাবে বামে, আপনি যাবেন সামনে সে যাবে পিছে, আবার আপনি পিছের দিকে টানেন দেখবেন সে উল্টা দিকে যাবে। এ হলো ছাগলের চরিত্র। ছাগলের এই চরিত্র যখন হয়, রাখাল যদি বলে যে তুই যাবি না মানে যাইতে হবে তোকে, আমি তোর রাখাল, তোর কল্যাণ আছে সামনে যাওয়ার মধ্যে, তোর খোয়ার সামনে, এখানে থাকলে তোকে বাঘে খাবে, অতএব যাইতে হবে, তোর কল্যাণের দিকে তোকে নিয়েই ছাড়বো। রশি ধরে যদি শুধু অন্ধের মতো টানা শুরু করে দেয় তো গলায় ফাঁস লেগে ছাগল মারা যাওয়ারও সম্ভাবনা আছে। কী করতে হয় রাখালের? আবার যদি না টানে সেক্ষেত্রে
ছাগলটা যদি বলে না তোমার সাথে তো কোমলতা দেখাইতে হবে, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলতার এত ফজিলত বলেছেন, ঠিক আছে বাবা টানাটানি করলাম না থাক, তাহলে সারা রাত ছাগলের সাথে ওই রাস্তায় বসে থাকতে হবে। কি জটিল কাজ, টানলে ছাগল মারা যাচ্ছে, আবার কোমলতা দেখাইতে গেলে ছাগলকে ছেড়ে দিয়ে বসে থাকতে হবে। তাহলে কি করে ছাগলের রাখল রাখাল, একটু টানে একটু ঢিল দেয়, একটু টানে একটু ঢিল দেয়, খেয়াল করছেন? কিছুদূর নেয়, যখন দেখে ওটাতে খুঁটি ধরে ছাগল, টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে হয়তো পাঁচ হাত দশ হাত নিল, ওইটা পাও দিয়ে মাটি কামড়ে ধরে যাবে না, যখন দেখে যে না ফাঁস লেগে যাবে ও মরে যাবে, তখন আস্তে করে একটু ঢিল দেয়, একটু রেস্ট দেয়, আবার টান দেয়, আবার রেস্ট দেয়। একজন রাখাল তার ছাগলকে রাখালি করার ক্ষেত্রে যেরকম, ছাগলের জন্য কতটুকু ডোজ, কতটুকু টান দিতে হবে, কখন টান দিতে হবে, কখন ছাড় দিতে হবে, সেই মাত্রা জ্ঞান থাকে একজন দায়িত্বশীল ব্যক্তি। তিনি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করছেন, পরিবারের দায়িত্ব পালন করছেন, মানুষের দায়িত্ব পালন করছেন, কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষকে দিচ্ছেন, যে কোনো পর্যায়ে দায়িত্ব পালন করেন না কেন, ওই রাখালের মতো অত্যন্ত বিচক্ষণতার সাথে তাকে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই গুণ অর্জন করার তৌফিক দান করুন। হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের গুণ যেখানে চিত্রায়িত করেছেন, গোটা কোরআন আপনি যদি খোলেন দেখবেন যে সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের একটি গুণ অবশ্যই উল্লেখ করেছেন, তা হলো বিনম্রতা, কোমলতা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রহমানের লাযীনা ইয়ামশূনা আল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তারা চলে খুব বিনয়ী হয়ে চলে, দম্ভ ভরে চলে না, বিতর্ক এড়িয়ে চলে, জাহেলদের সাথে কিভাবে কথা বলতে হবে সেটাকে অ্যাপ্লাই করে চলে, এগুলো হলো বিনয় মানুষদের গুণ এবং কোমল মানুষদের গুণ। অতএব এই গুণগুলো আমাদের মধ্যে আজ আসা উচিত। আমরা যারা বিশেষ করে ইসলামকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে প্রেজেন্ট করছি, আমাদের মধ্যে কোমলতার গুণ না আসলে আমাদের দ্বারা দিনের সে উপকার হবে না যে উপকারটা হওয়ার কথা। নবী রাসূল সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে ব্যক্তির তার কোমলতার কারণে সবাই তাকে ভালোবাসে, সেও সবাইকে ভালোবাসে, এই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সে লোক জান্নাতি, সে নেককার মানুষ। আর যার রুক্ষতার কারণে, রূঢ়তার কারণে, তার কঠোরতার কারণে, তার দুঃস্বভাবের কারণে, তার বদমেজাজির কারণে, তার শত্রুতার কারণে, তার এক আক্রমণাত্মক মানসিকতার কারণে তাকে মানুষ পছন্দ করে না, সেও কাউকে পছন্দ করে না, তারও কাউকে ভালো লাগে না, এই লোক কখনো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে না। ভাইরা আমার, আজকাল এই বিনম্র চিত্তের মানুষ খুঁজে পাওয়া কঠিন। এখন ছোট ছোট বাচ্চারাও মাশাআল্লাহ অনেক রাগী, প্রত্যেক বাবা মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা মারাত্মক রাগী, এটা গর্ব করে বলে আবার খুব রাগী, এবং সব ভাঙচুর করে ফেলে, যেটা চায় যে যেটা চায় সেটা দিতেই হবে, উপায় নাই। এগুলো কিন্তু মা বাপ খুব মনে করে যে আমার ছেলে খুব জেদি রাগী, এটা বোধহয় কিছু একটা ঘটাবে জীবনে। আমরা মনে করি যে বাচ্চা যদি খুব জেদি হয়, রাগি হয়, তাহলে বোধহয় খুব মেধাবী, আর যদি একটু কোমল হয় তো মনে হয় এটা বোকাশোকা হবে, বোধহয় এর দিয়ে কিছু হবে না। ছোটবেলা থেকেই প্র্যাকটিস, এবং আমাদের সমাজে যারা কোমল কিসিমের আমরাও একই রকম, তাদের সম্পর্কে আমাদের ধারণা হলে এটা একটু বোকাশোকা, বেকুব শেকুব মানুষ আর খুব অ্যাগ্রেসিভ। এই মানুষগুলোকে আমরা মনে করি মাশাআল্লাহ খুব স্মার্ট অথবা খুব আপনার দায়িত্বশীল মানুষ, এ লোক যদি কিছু একটা ঘটবে হবে। আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সামনে রাখেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, তিনি জিহাদ করেছেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনে আপনি দেখুন কীরকম কোমল ছিলেন, আর সেই কোমলতার গুণটি আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণটি আমাদের অর্জন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআন এবং হাদিসের সামান্য একটু ছত্রছায়া আসার পর আমাদের কিছু মানুষের মধ্যে অহংকারের ভাব এত প্রকট আকার ধারণ করে যে আমাদের লেখা ঝোঁকা, আমাদের মন্তব্য থেকে বোঝা যায় যে আমরা নিজেদেরকে একটা কিছু মনে করতেছি। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, জ্ঞানের তিন বিগত, জ্ঞানের বিগত কয়টা, তিনটা, এক বিগত অতিক্রম করার পর অহংকারী হয়, সে আগে জ্ঞান সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিছু জ্ঞান হয়েছে, এক বিগত গিয়েছে, তখন যাওয়ার পরে তার ভিতরে অহংকার হয়, দ্বিতীয় বিগত যাওয়ার পরে তার ভিতরে বিনয় আসে,
আর তৃতীয় বিগত যাওয়ার পরে সে বুঝে যে আসলে আমি তেমন কিছু জানি না। যখন জ্ঞানের সাথে তার ব্যাপক পরিচিতি ঘটে তখন সে বুঝে আরে সুবহানাল্লাহ এত এলিম আছে, এখন সে এলিমের জগতে প্রবেশ করছে, ডানে বামে শুধু এলিম আর এলিম দেখে, তখন বুঝে হায় হায় আমি আর কয়টাই বা জানি, তখন সে নিজেকে জাহেল জ্ঞান করতে শুরু করে। অতএব কোরআন এবং হাদিসের সংস্পর্শে আসার পর যত বেশি আমরা প্রবেশ করব, যত বেশি আমরা ভেতরে যাব, যত বেশি আমরা সেগুলোকে ধারণ করব, তত বেশি আমাদের ভিতরে বিনয়ের গুণটি আসা কথা। ভাইরা আমার, আজ সর্বত্র সোশ্যাল মিডিয়া বলেন, ওয়াজের ময়দান বলেন, সব জায়গায় দেখেন মার মার কাট কাট ভাব, কোথাও কোনো ঠান্ডা কথাবার্তা নাই, ঠান্ডা মাথার কোনো কথাবার্তা নাই, আর ঠান্ডা কথাবার্তা যদি কথাবার্তা হয় ওই যে তাকে আমরা মনে করি বোকা শোকা, এটা বোধ হয় দুর্বল চিত্তের মানুষ, এর বোধ হয় শরীরে কোনো রক্ত রক্ত নাই বোধ হয়, এ বোধ হয় মরা কিসিমের মানুষ, আর জ্বালাময় হলে আমরা মনে করি মাশাআল্লাহ। ওয়াজের ময়দানে মনে করেন বক্তার ওয়াজের চোটে সব আশপাশে সরে ডরে গেল, দাঁড়ায় গেল, বসে গেল, লাভ দিয়ে উঠলো, চোখ মুখ লাল হয়ে গেল, চশমা সরে গেল, বাপ রে বাপ, আমরা মনে করি যে কিছু একটা ঘটাই দিস। আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগির ওয়াজগুলোকে আপনি অ্যানালাইসিস করেন, একটি মানের জন্য এরকম কোন অ্যাটিটিউড তার জীবনে আপনি খুঁজে পাবেন না। সুন্নাহ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে সুন্নাহকে ধারণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোমলতার গুণটা বড় কঠিন একটি গুণ, আপনার পরিবারের সাথে, আপনার অধীনস্থদের সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে, পরিচিত অপরিচিত লোকদের সাথে, ইসলাম প্রচারের সময় সর্বক্ষেত্রে কোমল এবং বিনম্র চিত্তের পরিচয় দেওয়া এটা অনেক কঠিন একটি কাজ। এ যুগে সবাই নিজেকে অমরী মেজাজের মানুষ হিসেবে জাহির করতে চায় এবং বলে আমি কোনো অন্যায় দেখলে আমার মাথা গরম হয়ে যায়, আমি উল্টাপাল্টা দেখতে পারি না, দেখবেন অনেক মানুষ ডায়ালগ নেয়, আমি উল্টাপাল্টা দেখলে আমার একদম মাথা গরম হয়ে যায়, এই লোকটাই কিন্তু ঠান্ডা মাথায় বহু আরাম কাজ করে তলে তলে, কিন্তু আরেকজন উল্টাপাল্টা দেখলে তার মাথা গরম হয়ে যায়, আর নিজে আকাম কুকাম অপরাধ গোপন গুণা প্রকাশ্য গুণা খুব একেবারে বরফের মতো মাথা ঠান্ডা করে করে যায়, কিন্তু আরেকজন করলে তার মাথা গরম হয়ে যায়। এ মাথা গরম করা মানুষের লোকের অভাব আজকের সমাজে নাই, ঠান্ডা মাথার মানুষের বড় বেশি অভাব। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে কোমলতার চর্চা করতে হবে, কোমল হৃদয় আমাদের যেন হয়, সেই এক্সারসাইজ, সেই চর্চা, সেই চেষ্টা আমাদের ভিতরে অব্যাহত রাখতে হবে। আল্লাহ তা আমাদেরকে তৌফিক দান করুন। শেখ আসছেন, আচ্ছা কত দূর, আমার সময় তো শেষ, সময় শেষ না, আচ্ছা জাকাল্লাহ খেয়ে, না আমার আধা ঘন্টা সময় দিচ্ছেন তো, শেষ তো মনে হয়, জাকাল্লাহ খেয়ে। জি ভাই, আলহামদুলিল্লাহ যেটি বলছিলাম যে কোমলতার কথা, আমার এই কথা শুনে আপনারা হয়তো অনেকে মনে করবেন যে আমি অসৎ কাজের বাধা প্রদানের বিরুদ্ধে কথা বলতেছি, আমি অন্যায়ের অন্যায়কে একেবারে ঠান্ডা মাথায়, অনেক লোক আছে না যে তার সামনে তার ছেলে মেয়ে নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তার সামনে শির্ক হয়, তার সামনে আল্লাহর নাফরমানি হয়, সে ঠান্ডা মাথায় সবগুলোকে হজম করে চলে যায়, এরকম অনেক লোক আছে না? এই লোকগুলাকে কিন্তু আমাদের আলোচনার আলোকে আপনারা প্রশংসা করতে পারবেন না, এই লোকগুলাকে কিন্তু কোমল বলা হয় না, অসৎ কাজের বাধা প্রদানেও কোমলতা অবলম্বন করা, যথাযথ নিয়ম প্রয়োগ করা, অনুসরণ করা, এটাই হলো কোমলতা। এখন যদি কেউ অন্যায় দেখার পরে, হারাম কাজ দেখার পরেও একদম চুপচাপ থাকে, তার যা করণীয় তার কিচ্ছু না করে, তাহলে এটাকে কোমলতা বলে না, বরং ওখানে যথাযথভাবে সেটাকে খণ্ডন করা, এটাই হলো কোমলতা। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন কোনো কিছু লিখি সেটা মুসলমানরা দেখে, অমুসলমানরাও দেখে, যারা ইসলামকে বিশ্বাস করে তারা দেখে, নাস্তিকরাও দেখে। এই জায়গাটাতে আপনি যদি কাউকে রুক্ষ কোনো শব্দ ব্যবহার করেন তাহলে সেই রুক্ষ শব্দের কারণে সেই লোক মুসলমানদের সম্পর্কে, ইসলাম প্রচারকদের ব্যাপারে, হুজুরদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে, দিনদারদের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা নিয়ে যাবে, সেটা কিন্তু সমাজে অহরহ ঘটছে, অহরহ ঘটছে। ভাইরা আমার, এ সময়টা হলো ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে জবাব দেওয়ার সময়,
আপনি দেখবেন আমেরিকার যে সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আগে যে সমস্ত প্রেসিডেন্টরা গেলেন, যুদ্ধবাজ বড় বড় প্রেসিডেন্টগুলো ছিলেন না, বিল ক্লিনটন, বুশ, বারো যারা ছিলেন, তাদের বক্তব্যে, তাদের কথাবার্তায়, তাদের লেখনীতে, টুইটারে দেখছেন মনে হয় যে তারা পানির মতো সহজ মানুষ, তাই না? যখন তারা লেকচার দেন মনে হয় যে গোটা বিশ্বের কত বড় কল্যাণকামী তারা। যুদ্ধ করে সব শেষ করে ফেলছে কিন্তু মুখের ভিতরে কি কোমলতা। আর আমাদের, আমরা ভেতরটা আমাদের পুরো ভালো, আল্লাহ প্রতি ঈমান আছে, আখিরাত প্রতি ঈমান আছে, মাশাআল্লাহ সব ঠিক আছে, মাগার আমাদের বাহিরে এত দুর্ব্যবহার, এত রুক্ষতা। ভাই, আপনার কাউকে ভালো লাগে না, তার কোনো দোষ আপনার নজরে আসছে, কিন্তু সেই কারণে তার প্রতি রুক্ষ হওয়া, তার প্রতি রূঢ় আচরণ করা, তাকে আক্রমণাত্মক কথা বলা, তার বিরুদ্ধে বাজে মন্তব্য করা, এটা আপনার তাকওয়ার ঘাটতির প্রমাণ, এটা আপনার তাকওয়ার ঘাটতির প্রমাণ। ভাইরা আমার, এই গুণটি আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে এবং যথাসম্ভব কোমলতার গুণটিকে সকল ক্ষেত্রে, বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে খুব বেশি প্রয়োগ করতে হবে, যাতে করে মানুষ এটা না বলতে পারে যে হুজুর তেড়া। অনেকে বলে হুজুররা তেড়া, হুজুররা তেড়া, জমার বহুবচন ব্যবহার করে বলে হুজুররা তেড়া। এই শব্দটা অনেক সময় অবিচার করা হয়, আবার অনেক সময় আমাদের ভালো কথা বলার পদ্ধতিগত ত্রুটির কারণে বলা হয়। বিধায় আমাদের সেই জায়গা আবার ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি যে কথাটি বোঝাতে চেয়েছি সেটা হলো একটাই, যে আমরা আসল কোমল হওয়ার চেষ্টা করি, রুক্ষতার গুণটাকে পরিহার করার চেষ্টা করি, অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই কথা বলবো, অসৎ কাজের অবশ্যই বাধা প্রদান করবো, সেক্ষেত্রেও যাতে কোমলতার গুণটি আমাদের থেকে হারিয়ে না যায়, যদি যায় তাহলে আর-রিফ মা নুজিআ মিন শাইইন ইল্লা শানা। কোমলতার গুণ হারিয়ে গেলে কাজটা যত ভালো কাজ হোক, অসৎ কাজের বাধা প্রদানের কাজটাও ত্রুটিযুক্ত হয়ে যাবে, সেটা আর প্রশংসনীয় থাকবে না। বিশেষ করে আবারও বলছি, বিশেষ করে বারবার বলছি, ফেসবুক, ইউটিউব, এটা আমাদের ঘরবাড়ি না, এখানে সব চিন্তার মানুষরা আছে, এখানে বাজে কোনো কথা লেখা, বাজে কোনো মন্তব্য করা, এমনকি একজন মানুষ ইসলামকে চরম আকারে গালি দিয়েছে, আপনি তাকে নিয়েও যদি আজে বাজে কোনো কথা বলেন, অশ্লীল কোনো কথা বলেন, অনেক সময় দেখা যায় একজন বেপর্দামে একটা মন্তব্য করেছেন, তার প্রোফাইল পিকচারটি দেখে বোঝা যাচ্ছে তিনি বেপর্দা, শুধু এই কারণে তার কমেন্টের ওখানে অনেক আপত্তিকর কথা আমাদের অনেক ভাইরা লেখেন, নামাজি কালামে ভাইরা লেখেন। এটা কি ইসলামের শিক্ষা? এই লোকটাকে এভাবে আক্রমণ করা? কোথায় সে দাওয়াত বিল হিকমাত ওয়াল মাওয়াজাতিল হাসানাতি? এটা আমাদের থেকে আজ হারিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। ঈমানদার কোমল হতে হবে, আল্লাহ তাআলা কোমলতাকে পছন্দ করেন, এবং যে ব্যক্তির মধ্যে কোমলতা নাই সে ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই, যার ভিতরে কোমলতা আছে তার ভিতরে যাবতীয় এবং সমূহ কল্যাণের গুণটি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে কোমল হৃদয়ের হওয়ার তৌফিক দান করুন, আমরা যেন রুক্ষতা, রূঢ়তা, জাহান্নামীদের বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো থেকে নিজেদেরকে পবিত্র করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, এখানে আমার এত লম্বা কথা বলার সময় না, এত বড় বড় ওলামা ইকরাম আছেন, প্রফেসর ডক্টর মুখতার হাফিজাহুল্লাহ সেই চট্টগ্রাম থেকে এসেছেন, এই সমস্ত ওলামাদের উপস্থিতিতে আমার আসলে কথা বলার দরকার ছিল না, আমি তো 5 মিনিটের হুজুর, আপনারা জানেন আমার লেন 5 মিনিট, সেখানে এত সময় কথা বলে ফেলেছি এটা বেশি হয়ে গেছে, তাই না শেখ? আমার লেন তো 3 থেকে 5, অতএব সেটা আমি ক্রস করে গিয়েছি। ফেনীতে এত সুন্দর একটা আয়োজন, অত্যন্ত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল হিদায়া ফেনী, আমরা দোয়া করি এটা সহ আরও যত দিনী প্রতিষ্ঠান আছে কোরআন এবং সুন্নাকে যারা সমাজের সর্বস্তরে প্রচার করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার কাজে বারাকা দান করুন। বিশেষ করে মাদ্রাসাতুল হেদায় আজকে যে চমৎকার আয়োজন করেছে, এরকম আয়োজন আরও বারবার হওয়া দরকার, বারবার হওয়া দরকার। আমরা গতানুগতিক মাহফিলের চাইতে এ ধরনের প্রোগ্রামে অনেক বেশি রিল্যাক্স বোধ করি আলহামদুলিল্লাহ, এ ধরনের প্রোগ্রামের পরিমাণ আরও বেশি হওয়া দরকার। শেখ মোহাম্মদ আলী ভবিষ্যতে আমাদেরকে দাওয়াত দেবেন এই আশাবাদ রাখছি। ওই যে ওয়াজের পরে বলে না যে বাকি কথা সামনে বছর বলবো, তো আমি বাকি কথা ইনশাল্লাহ পরবর্তী বছর বলবো, দাওয়াত বুক করা থাকলো, আপনারা দোয়া করবেন।
ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিনা মিনাশ শাইতান, যদি ভালো কিছু বলে থাকি আল্লাহর পক্ষ থেকে, ভুল কিছু বলে থাকলে শয়তান আমার তরফ থেকে, আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে জান্নাতীদের সমস্ত গুণগুলো আমাদের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন। আমাদের আখলাক, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের আমাদের সার্বিক ব্যবহার থেকে, আচার থেকে ইসলামের সুবাতা সুগ্রাণ যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা সেরকম ইসলামের আদর্শ দূত হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। জাযাকাল্লাহু খায়রান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।